আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে কোরআনের পাঠশালার আজকের এই একটা বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত যাদের এখনো পর্যন্ত ক্যামেরা অন নাই তারা যদি ক্যামেরা অন না করেন ক্লাস থেকে বের হয়ে যাবেন দয়া করে তাহলে আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা দশ মিনিট পর পর বা পনেরো মিনিট বা বিশ মিনিট পর পর আমরা পানি পান করব ইনশাআল্লাহ ঠিক আছে নাবিহা আপনি কি করতেছেন আমি জানি না এই যে পানি আমরা পান করব এবং পানি পান করার পরে আমরা আবার ভালো করে পড়ব তাহলে প্রথমে বিসমিল্লাহ বলে সবাই পানি পান করি আমরা হ্যাঁ ওকে এখন আমরা ইনশাআল্লাহ তাহলে লেখাপড়া শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم بسم الله <applause> الرحمن الرحيم الله. <applause> اللهم صل على محمدين اللهم صل <applause> على محمدين أبي الأمي. أبي الأمين وعلى آل وعلى آل وسلم تسليما وسلم تسليما بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما রব্বি জিদনি ইলমা ওকে সবাই এই শব্দটা দ্রুত পড়েন পড়তে হবে একেবার বিমানের গতিতে কিন্তু ঠিক আছে স্পিড পড়তে হবে আর আমি এক একজন করে আপনাদের আনমিউট করব আর তার পড়া সবাই পড়েন দ্রুত তাহমিদ বলেন দ্রুত মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই বারবার বলেন এরপরে আমরা ইনশাআল্লাহ এখন সামনের শব্দটা সামনের শব্দটা আপনাদের কাছে ধর্ম এখন প্রথমে আপনাদের যার কাছে ধরব তিনি হলেন মেহের আফরোজ জ্যোতি প্লিজ আপনি এই শব্দটা দ্রুত বলেন দেখি কেমন বলেন আবার বলেন মাশাল সবাই বলেন মাশাল খুব সুন্দর হয়েছে সবাই এই শব্দটা এক্ষুনি পড়ে ফেলেন দ্রুত সবাই পড়তে হবে দ্রুত কোনো দেরি করা যাবে না দ্রুত বলেন 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 হচ্ছে না আপনার ঠিক আছে দেখেন এটা কি হচ্ছে বলেন

হ্যাঁ সবে সবাই এখন এই শব্দটা এক্ষুনি পড়তে হবে দেখি আপনারা কেমন পারেন না জি বলেন দ্রুত আহ ওকে সবাই জোরে জোরে বারবার বলিন বলেন খুব সুন্দর হয়েছে এখন আমি এরপর শব্দটা আপনাদের কাছে ধরব এখন এই শব্দ যিনি বলবেন তিনি হলেন সবাই জোরে জোরে বলেন মাসা খুব সুন্দর হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা এই শব্দটা পড়ব সবাই দ্রুত পড়েন দ্রুত দ্রুত এই হাত যারা এভাবে রেখেছেন তাদের বলছি হাতটা সরান হাত এরকম নিচে রাখেন একটি বলতে হবে এরকম রাখলি এরকম আসবে না ঠিক আছে ওকে তাহলে আমরা এই শব্দটা এখন ধরবো আপনাদের ভিতরে একজনের কাছে যাকে ধরবো তিনি ফ্যানের তলে রয়েছেন ওকে দ্রুত বলেন দেখে বলেন মাশাল সবাই একসাথে মাশাআল্লাহ খুব সুন্দর এইবার আপনাদের হলো কি কাজ হলো এইটা কমপক্ষে পাঁচবার বলা টাইম হলো বিশ সেকেন্ড টাইম স্টার্ট

পাঁচবার পড়েছেন কে কে পাঁচবার পড়েছেন কে পড়েছেন মাশাল মিতুল হ্যান্ড রাইস করছে বুঝছেন যে মিতুল পাঁচবার পড়েছে দেখি আমি মিতুলই শুনবো মিতুল আপনি এইটুকুই একবার পড়েন আগে দেখি কেমন পারেন দ্রুত বলেন তাই মাতুন কাই ই কোথায় এটা তো কাই ই কাই ইমাতুন হ্যাঁ ওরকম দ্রুত বলেন দ্রুত দ্রুত বলেন বাই ইতুন আ কি বললেন দ্রুত বলেন দ্রুত তো কি বলতেছেন আপনি নিজে জানেন বলেন কি বলতেছেন নিজে জানেন আপনি এরকম করলে হবে আপনি পাঁচবার পড়েন নাই একবারও পড়তে পেরেছেন গেলে আমার সন্দেহ হচ্ছে ঠিক আছে চারবার পড়েছেন কয়জন চারবার চারবার কেউ আছেন এই তো চারবার কয়েকজন আছে তিনবার হ্যাঁ ওকে ঠিক আছে পড়তে হবে কিন্তু এই যে আপনারা পড়তেছেন না দ্রুত এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর

অইয়ে মাতুন বাইয়ে নতুন আসি এতুন মাহাব্বাতুন কৌয়াতন লাজ্জাতন অইয়ে মাতুন বাইয়ে নতুন আশিয়াতুন মাহাব্বাতুন কৌয়াতন লাজ্জাতন আপনাদের তিরিশ সেকেন্ড টাইম দিয়েছিলাম বাট পাঁচবার কেউ করেন নাই 30 সেকেন্ডেরও বেশি দিয়েছিলাম সত্যি আমার খুব কান্না আসতেছে কিন্তু কান্না করতে পারতেছি না ইস আশা করি ইনশাল্লাহ সামনের আপনারা আমার আশাটা পূরণ করবেন করবেন তো ইনশাল্লাহ কি পারবেন না আশা পূরণ করতে যাক আপনারা আশা পূরণ করবেন না আর কি করা যাবে যদি আশা পূরণ করার চিন্তা ভাবনা থাকে তাহলে রেডি থাকেন পড়তে হবে বার 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 যেভাবে যা বলবো তাই পড়তে হবে বারবার প্লিজ সবাই এটা বুদ্ধ বলেন দ্রুত দ্রুত সবাই বলেন সবাই দ্রুত বলেন আর আসলে আরিফা কোথায় এখন আর কোন দিকে মন রয়েছে দেখি হ্যাঁ এবার পড়েন আপনি দেখি আমি দেখতেছি বানান করেন বানান করেন কি অক্ষর প্রথমটা কি অক্ষর আপনি তোমার মান সম্মানটা ডুবিয়ে দিচ্ছেন দেখতেছি এক দাঁতের উপরে দুই নোক্তা না নিচে দুই নোক্তা উপরে এক দাঁতের উপরে দুই নোক্তা হলে কি হয় আপনাকে কি শাস্তি দেবো আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোর দাঁড়িয়ে থাকেন এক দাঁতের উপরে দুই নুক্তা রয়েছে তাহলে কি হচ্ছে এটা আপনি বলতেছেন কফ গোল মাথা আছে গোল মাথার উপরে দুই নুক্তা হলে কফ হয় না এক দাঁতের উপরে দুই নুক্তা তাহলে কি হবে তা হবে বসেন ঠিক আছে মনে থাকবে আপনার এক দাঁতের উপরে দুই নোক্তা তা গোলমাতা হলে কফ এই দুই নোক্তা যদি নিচে আসতো তাহলে ইয়া আমি কি বুঝাতে পেরেছি বুঝতে পেরেছেন এবার পানান করেন দেখি রাম পারেন বানান করেন দ্রুত আবার সেই কপ বালা বানান করেন আবার বানান করতে বলেছি প্রথমটা কি অক্ষর কি অক্ষর এটা এটা হ্যালো ওকে আমি আরেকজনকে মাসফি এমন হয় কিছু বলতে চাচ্ছে আরিফাকে হ্যাঁ আরিফাকে তুজে আমি এটা বলবো না আমি আপনাকে বলতে বলি নাই আরিফা আপনার কি হয় আমার খালা তো বোন খালা তো বন আপনি হলো কিসে পড়েন আমি ফাইভে পড়ি ফাইভে আরো হলো ক্লাস ফোরে তাই তো তাহলে দুইজনের ভিতরে ভালোই মিল আছে তাই না মানে এক কথায় বান্ধবীর কাছে তাই তো আবার ওদিকে এখন আমি যেটা বলতেছি আপনি ওকে একটু এটা একটু শিখাই দেন তো এটা কি অক্ষর আর কিভাবে কিভাবে চেনবে পুজোর এটা হচ্ছে তা কারণ হচ্ছে আমাকে না আমাকে না আরিফাকে এটা হচ্ছে তা হবে আরফা ঠিক আছে তা উপরে দুই নোক্তা তা আর এই যে এটা দেখেন এই যে আরিফা এই যে এটা কি অক্ষর বলেন তো এবার কি হলো বা বলেন না এদিকে তাকান এটা কি কি অক্ষর জিম 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 না জিম হ্যাঁ ওকে এবারে এটা কি অক্ষর জিম ওই জায়গায় যে বিষয়টা হয়েছে এই এসে একবারে এই আসছে ঠিক আছে এখানে দুই নোকতা হয়েছে তা হয়ে গেছে আর নিচে এক নোক্তা আসলে এটা আসলো জিম আপনি কি বুঝতে পেরেছেন আমার মাথা হেট হয়ে গেছে আজকে আপনি এটা বুঝতে পারবেননি এই রকম আর কে কে আছেন তা তা জিম লাম জজ্জাল লাম খাওয়া যাবর তাহলে কি হলো আপনি পারবেন মনে থাকবে ওকে করেন জোরে জোরে পড়েন বারবার ওকে আপনাদের অনেক সময় হয়ে গেছে একটু পানি খেয়ে নেন সবাই আপনাদের পানি পান করার বিরতি চলতেছে এই মুহূর্তে অল্প অল্প পান করবেন ঠিক আছে বেশি করা যাবে না কিন্তু তাহা মিতুল মুনাইম সাফলা ক্যামেরা অফ ওকে ঠিক আছে আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ নিহা কি ক্লাসে আসছে এই নিহার কি হয়েছে আমি জানি না একটু আগে কথা হলো নিহার সাথে ওকে আমরা সামনে অগ্রসর হচ্ছি এবার আমরা এই শব্দটা পড়ব ঠিক আছে আর আপনাদের ভিতর থেকে আমি একজনকে ধরব জি আপনি বলেন আপনি বলেন সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন

আবার বলেন তিন বা তিন রকম বলেছেন কোনটা ধরবো আমি আরেকবার বলেন একটু জোরে বলেন্কা এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন এই যে লালকালিতে লিখছি মোবাইলটা আড়ে করেন আড়ে করেন মোবাইলটা ঠিক আছে আবার লিখছি এই যে খেয়াল করেন এই যে একটা অক্ষর মনে আছে ঠিক আছে বলেন তো দেখি কেমন পারেন আপনারা মাশাল এবার আমি এটা আপনাদের কাছে ধরবো ঠিক আছে দ্রুত বলেন দ্রুত

আপনি কি গল্প করতেছিলেন আপনার দেরি হলো কেন পড়তে সময় মতো পড়তে হবে হ্যাঁ ওকে আমরা এবার এটা পড়বো ঠিক আছে সবাই দ্রুত বলেন সবাই সবাই অলিৎ দ্রুত বলেন মা শাওলা জোর বলেন আশাল্লাহ এবার আমরা এটা ধরবো আপনাদের কাছে যে আপনি বলেন দ্রুত দেখছেন আপনি কেমন বললেন বানান করেন এটা আলিফের ই লাম

এবার আমি এই লাইনটা একবার পড়ছি ঠিক আছে তা জালা তা ওয়াল্লা তা জাক্কা তা সোয়াদ্দা তা মান্না ওকে সবাই বারবার এই লাইনটা পড়েন তো দেখি কেমন পড়েন আপনারা

Masya Allah. Ebar barang tar insya Allah. Munaim. দ্রুত বলেন এটা সবাই তো বলেন সবাই জি জি কোনটা এটা হ্যাঁ তো বলে দেখে বলেন কি ব্যাপার খ জরি খ তারপরে আই এটা আই

আপনারা বলেন আপনি জানেন না এই টাইমে ক্লাস চার্জ দিয়ে ক্লাস করেন আপনার ক্যামেরাটা অফ রাখেন প্রয়োজনে ক্লাস করেন ক্লাসের বাইরে যাওয়া যাবে না এবার এটা আপনাদের করবো ইনশাআল্লাহ ঠিক আছে দ্রুত বলেন দ্রুত দেখি কেমন বলেন আপনারা মাশাআল্লাহ সবাই জোরে জোরে বলেন এবার এটা বলতে হবে সবাই দ্রুত বলেন দ্রুত বলতে হবে দেখি কেমন পারেন জোরে জোরে সবাই আহ ওকে আমি এরপরে আরেকজন কাছে ধরবো তাকে এখনো ধরি নাই এবার আপনি এই শব্দটা বলেন আবার বলেন আল্লাহ খুব সুন্দর হয়েছে ওকে সবাই জোরে জোরে বলেন ওকে এবার আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো আমি এখন জানি না কাকে ধরবো প্লিজ আপনি বলেন একসাথে আস্তে আস্তে আপনি এত সময় আনমিউট হননি কেন আমার একজন ভাই আসছিল তো সে আমাকে কিছু বলছিল সেই জন্য তাহলে আপনি লস করলেন না লস করবেন ঠিক আছে লস করেন সমস্যা নাই ওকে এবার আপনারা এটা বলবেন সবাই জোরে জোরে বলেন জোরে জোরে হ্যাঁ আপনি বলেন জোরে বলেন আবার খুব সুন্দর হয়েছে ওকে সবাই জোরে জোরে বলেন তো ওকে এখন আপনাদেরকে বলবো এই যে একটা লাইন আপনাদের আমি টাইম বেঁধে দিব একেবার যে এতটুকু টাইম আপনি এই টাইমের ভিতরে পড়বেন কতবার পড়বেন আমি সেটা বলতেছি টাইমার আমি এখানে ফিট করে দিচ্ছি কত এক মিনিটই দেব ঠিক আছে আপনাদের টাইম স্টার্ট দ্রুত পড়েন এই লাইন

দেখবো সবচেয়ে বেশি কে পড়তে পারে এবার আপনারা বলবেন দশ বার পেরেছেন কে হ্যান্ডাইজ করেন দশ বার নয় বার কে পেরেছেন আট বার আটবার কে পড়েছেন আটবার আটবার মিতুল আটবার পড়েছে সাতবার সাতবার পড়েছেন কারা তারা হ্যান্ড রাইজ করেন সবাই সবাই হ্যান্ড থাকুক হ্যান্ড থাকুক নামাতে হবে না সাতবার পড়েছে কে ছয় বার পড়েছে কে আপনি কয়বার পড়েছেন ছয় বার তা হ্যান্ড রাইস করেননি কেন ওকে পাঁচবার যারা পড়েছেন হ্যান্ড করেন চারবার কারা পড়েছেন তিনবার কারা পড়েছেন ওয়ালিদ সাহেব আপনি বলেন নাই প্লিজ প্লিজ পড়তে হবে আমি বলতেছি পড়তে হবে সবাইকে এই যে আপনারা এত বাজে অবস্থা হয়ে যাবে কেন আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আপনারা কি চান আমার মনটাকে খারাপ করতে আমি জানি আপনারা চান না যেহেতু চান না সেহেতু আপনারা আমি যা বলি সেগুলো শুনতে হবে আশফিল আবিব্রায়ন কি বলতে চাচ্ছেন বলেন

মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের ওকে এবারে এই শব্দটায়ে যাব এই শব্দটা আপনি বলবেন দেখি কেমন পারেন দ্রুত বলেন দুরিউন এই জায়গা রটা চিকন না মোটা আছে পড়তে হবে বলেন মনে দেখবে এখন আপনাদের কাছে ধরতেছি ঠিক আছে সবাই এই শব্দটা দ্রুত বারবার বারবার মাশাআল্লাহ খুব সুন্দর সবাই এই শব্দটা দ্রুত পড়ে ফেলেন দ্রুত বলেন সবাই জোরে জোরে বলেন

সবাই মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে আহ ওকে সর্বশেষ আমি আরেকজনের কাছে এটা ধরবো প্লিজ আপনি বলেন এটা ওয়ালাইকুম আসসালাম জোরে বলেন এটা আপনাকে দেখে বলেন সবাই জোরে জোরে বারবার বলেন মাশাল ওকে এবার এই শব্দটা আপনাদের কাছে ধরবো ঠিক আছে দ্রুত বলেন দ্রুত খেয়াল করেন দ্রুত কি ব্যাপার এত সময় লাগবে আবার বলেন 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 আবার বলেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবার সবাই জোরে বলেন ওকে আহ এবার আপনাদের কাজ হবে এই লাইনটা আপনাদের টাইম দিব এবার তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড তিরিশ সেকেন্ডে যদি আপনারা এবার পাঁচবার না পড়তে পারেন যে কয়জন পারবেন না তাদেরকে দাঁড় করায় রাখবো পাঁচ বার তাহমিদ বলতেছে পাঁচ বার তাহমিদ পাত্র হবে কিন্তু ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আপনাদের টাইম তাহলে স্টার্ট ওকে টাইম স্টার্ট

এটা তো অবিশ্বাস মনে হচ্ছে আপনি কয়বার ফিরেছেন তিনবার তাই তো ওকে সমস্যা নাই আর একটু পড়তে হবে আর দেখি মোনায়ম বলতেছে মোনায়ম নাকি পাঁচবার পড়েছে দেখি মোনায়মকে ধরি বলেন তো মুনায়ম দ্রুত বলতে হবে মোনাইম

ঠিক আছে আহ ওকে আমি ইনশাল্লাহ সামনে ধরবো আপনাদের আবারও যাদের ক্যামেরা অফ রয়েছে ক্যামেরা অন করতে হবে ওকে এখন আমরা এই লাইনটা ইনশাল্লাহ আপনাদের ধরবো এখন আমি কাকে ধরতে পারি আমি নিজেও জানি না সোহানা আলমা সিসা বলেন ওকে কোথায় কি নিয়ম আছে বলেন তো

শোনেন আমি আপনাদের একটা কথা বলতেছি এই যে আপনারা অনেকে কি করতেছেন পড়তেছেন না ভালো করে যেহেতু পড়তেছেন না তাহলে তো আবারও আমার বিকল্প একটা উপায় বের করতে হবে এখন যাতে আপনারা ভালো করে ভালো করে পড়েন ঠিক আছে ওকে বিসমিল্লা রহমানি রহিম পানি পান করেন দ্রুত আমরা ইনশাল্লাহ তাহলে শুরু করি আবারও যারা পানি পান করেনি এবার তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে ঠিক আছে সামনে অগ্রসর হচ্ছি এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো এবং প্রথমে এখন আমি যাকে ধরব তিনি একটা রঙিন গ্লাসে পানি খেয়েছিলেন বলেন তজ্জ তজ্জজন কি কি নিয়ম আছে এখানে বলেন জবড়ে মাম্পাছে হ্যাঁ আর কি আছে আর কোন নিয়ম নাই তাই তো অকফক করলে আবার এক জোর বাদ দিয়ে একলিপটেনে পড়তে যাবে সবাই একসাথে জোরে জোরে বলেন সাজ্জাজজন ওকে তারপর সবাই এই শব্দটা দ্রুত বলেন

ওয়াও মাশাআল্লাহ আমি এই শব্দটা আপনাদের কাছে থেকে ধরব ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে আপনারা কে পারেন জি আপনি পারবেন না এতটুকু নিশ্চিত দেখা যাক কোনটা কোনটা ও কি কিজাবা দেখেন হয় নাই হয় নাই

ওকে এখন আপনাদের ভিতরে আমি একজন ই করব দেখে খেয়ে কাকে করা যায় ল্যাপটপে ক্লাস করতেছেন কে যার যিনি হলো ক্লাস ফোরের উপরে পড়েন তিনি একটু হ্যান্ড রাইজ করেন ল্যাপটপে ক্লাস করতেছেন কে ক্লাস ফোরের উপরে পড়েন কে আছেন কেউ আছেন আপনারা থ্রি তে পড়েন আহ আমি তো জানি থ্রি তে পড়েন পরে আপনি তো ল্যাপটপে আছেন না এখন মোবাইলে ওকে যাই হোক আমি একজনকে একটু হ্যান্ডেল করতে বলতে চাচ্ছিলাম কিন্তু তেমন কেউ নেই ল্যাপটপে মানে তাহমিদ আহনাফ আছেন শুধু তাই তো আর কে আছেন ল্যাপটপে ক্লাস করতেছেন আর কে আছেন মনে হয় আছে তাসফিয়া আছে ওকে তাসফিয়া হলো ক্লাস টুতে পড়ে থ্রি ও অনে ওকে ঠিক আছে আপনি কিছু বলবেন আমি আমি না দরকার এখন ওকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের ভিতর থেকে আমি একজনকে টিচার বানাবো কিন্তু তার আগে আপনাদের ভোট প্রয়োজন কেউ নিজেকে ভোট দিতে পারবেন না অন্য আর একজনকে ভোট দিতে হবে আপনাদের ভিতরে কাকে আপনারা সিলেক্ট করতে পারবেন কাকে আপনারা এই মুহূর্তে টিচার হিসেবে দেখতে চাচ্ছেন কাকে এটা দ্রুত ঝটপট লিখে ফেলেন চ্যাটে দ্রুত কেউ স্বজন প্রীতি করা যাবে না ঠিক আছে দ্রুত লিখে ফেলেন এই যে মিতুলের এটা রিজেক্ট হয়ে গেছে কারণ মিতুল হলো স্বজন প্রীতি করেছে দ্রুত দ্রুত মিতুলেরটা আমি রিমুভ করে দিচ্ছি দিব কারণ ওটা একটু ই হয়েছে এখনো কিন্তু আমি পাচ্ছি না কিন্তু দ্রুত করেন সময় কিন্তু শর্ট কিন্তু আর অল্প সময় আছে দ্রুত দেখছেন এই মিতুল আবার আর একজনের লিখছে একজন দুইবার পারবেন না যে দুইবার লিখবে তার ইটা বাতিল বলে গণ্য হবে আমি কিন্তু সবারটা পাই নাই আসলে আমি দুইটা নাম এখন পর্যন্ত পেয়েছি হ্যাঁ আহ ওকে টোটাল এখানে আমরা যে কয়টা নাম পাচ্ছি নাভিহা কে পেয়েছি তাহমিদ আহনাফ পেয়েছি আহ পঞ্চান্ন ছেচল্লিশ আসলে কে ইনি আইডি নাম্বার কার ও ফাহমিদ তারপরে তিরিনাকে পেয়েছি একবার মেহের আফরোজকে একবার পেয়েছি তাহমিদ কে পেয়েছি চার পাঁচ ছয় সাত সাতজন তাহমিদকে বলছে ঠিক আছে আর নাভিয়াকে বলছে এক দুই তিন তিনজন আ আর তেমন কেউ নাই জাস্ট দুইজন একটু প্রতিদ্বন্দ্বী হালকা হয়েছিল আর কেউ নাই তাহলে আমরা আজকে তাহমিদ ই করলাম ঠিক আছে তাহনি তাহমিদ আহনাফ আপনার এখন কাজ হবে নিজেকে আরো একটু ডেভেলপ করতে হবে কারণ সবাই পাঁচ বার পড়লে আপনার ছয় বার পড়তে হবে ঠিক আছে আপনার কিন্তু এটা বজায় রাখতে হবে যে আপনার উপরে সবাই অগাধ বিশ্বাস আস্থা রেখেছেন বুঝতে পেরেছেন ওকে তাহলে আমি এখন এখান থেকে আপনাকে কো হোস্ট বানিয়ে দিচ্ছি এবং আপনি একটা কাজ করবেন দেখি কো হোস্ট এখান থেকে হবে না ওখান থেকে হচ্ছে না আমি অন্য জায়গা থেকে দিচ্ছি সমস্যা নাই

বলেন আমি প্রথমে কাকে ধরবো একবারে দুইবার ধরা যাবে না কাকে প্রথমে ধরব তার নামটা বলেন দ্রুত দ্রুত বলেন হ্যান্ডরাইস করতে হবে যার নাম বলবে দ্রুত হ্যান্ড রাইস করতে হবে ওকে এই হ্যান্ড রাইসটা কিন্তু নামানো যাবে না শর্ত একটাই নামানো যাবে না ওকে তাহলে আপনি এই শব্দটা বলেন দ্রুত দ্রুত বলেন ওকে সবাই একসাথে জোরে জোরে বলেন আহ এইবার তাহমিদ আপনিও হ্যান্ড হ্যান্ডাইস করে রাখেন ঠিক আছে এবার মেহরা আফরোজ আপনি একজনের নাম বলেন যার নাম বলবে হ্যান্ড রাইস না করলে আমি পাবো না আপনি এই শব্দটা বলেন দ্রুত ওকে সবাই এই শব্দটা দ্রুত বলেন এরপরে আসিম আপনি বলবেন তাহমিদ কোনটা ধরবেন এই যে তিনটে শব্দ আছে এখানে ওকে আপনি তাহলে এটা বলেন

এটা ওকে বলেন সবাই জোরে জোরে বলেন তাহমিদ আদিফ তাহমিদ আহনাফ এবার আপনি বলেন কাকে ধরতে হবে এবং তার ভুল হলে সেটা আপনার সংশোধন করে দিতে হবে দ্রুত বলেন দ্রুত বুঝি নাই ও রেজওয়ান কোথায় আপনি ওকে আপনি এই শব্দটা দ্রুত বলেন ওকে ওকে সবাই জোরে জোরে বলেন এরপরে আমি তাসফিয়াকে হ্যান্ড রাইস করাইছি তাসফিয়া হ্যান্ড রাইস করেন আহ তাহমিদ কা এটা মানে তাকে কোনটা ধরবো এই লাইনে বলেন এবং এটার ভুল ধরবেন হলো নাবিহা দ্রুত বলেন ওকে এটা বলেন আমুতি উন্না নাবিহা কি বল করছে বলেন হুজুর ও হলো তেশের জায়গায় জবর বলছে এইখানে ওকে তাহলে সঠিকটা বলে দেন উমাতিকুন อ่า ওকে এবার তাহমিদ আহমেদ আপনি বলেন এখানে কি কি রুলস আছে দেখি কেমন করেন এত সময় লাগলে হবে না ডিসকোলিফাই হয়ে যাবেন

যে আমি তাহাকাজকে পর্যন্ত বলার সাথে সবাই চলে গেছে দেখছেন দুই তিনজন চলে গেছে নেই আ ওকে তাসফিয়া হ্যান্ড রাইজ করে রাখতে হবে আ তাহাকে ধরবো এবং ভুল ধরবে ফামিদুল মোবা তাসিম আ এই শব্দটা না ওকে কি ভুল করছে পেশের বাম পাশে দজজমালও মত করে নাই ওকে তাহলে এবার আবার ঠিক করে বলেন ওকে সবাই জোরে জোরে বলেন তো মা শঙ্কা মা শুধু খুব সুন্দর হয়েছে আহ ওকে তাহা কিন্তু হ্যান্ড রাইজ করেন নাই হ্যাঁ হ্যান্ড রাইজ না করলে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এরপর এরপরে আমি যাকে আনমিট করছি প্লিজ আনমিট হন কে তিনি কে কে ওকে এটা বলেন কি ভুল করছে বলেন পুজোর কোনো ভুল করেনি নাবিহা বলেন কি ভুল করছে ওকে আরেকবার বলেন আবার বলেন হ্যাঁ এবার বলেন কি ভুল করেছে আপনি বলেন তো কি বলতেছে হ্যাঁ ওকে ইয়াতে একালিপ টান হয়ে গেছে সবাই একসাথে জোরে জোরে বলেন এরপরে নিহা আপনি হলো ইফতির ভুল ধরবেন হ্যান্ড রাইজ করেন দুজনই এটা তো ধরেছি অলরেডি তাই না এই শব্দটা বলেন ওকে নিয়া কি ভুল হয়েছে জোরে বলেন

আহ ওকে যারা এই যে চলে যাচ্ছেন তাদেরকে বলতেছি চলে যায় না ঠিক আছে এরপরে অলিদ সাহেবকে এটা বলতে বলবো আর এখানে কি ভুল হয়েছে এটা বলবেন আপনি ধরে বলেন

মাসফিল আবিব আপনি বলেন কি ভুল করছে কোনো ভুল মিথ্যা কথা বলছেন এরকম কেন আবার ফোনের তো দেখে আমি বল ধরি বলেননি কেন সাপলা না

ওকে আজকের ক্লাসে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি পড়া দিতে চেয়েছিলাম বেশি কিন্তু আসলে আন্তরিক দুঃখিত যে আমি পড়া বেশি দিতে পারলাম না আর আপনাদের কাছে আজকে অনেকের কাছে আজকে কল চলে যাবে কেন যাবে সেটা আপনারা ভালোই জানেন ইনশাল্লাহ অনেকের কাছে কল দেওয়া হবে হ্যাঁ আর পড়তে হবে যারা পড়তেছেন না আমি বলতেছি ইফতি মনোযোগী হতে হবে তৃণা মনোযোগী হতে হবে ওয়ালিদ মনোযোগী হতে হবে মিতুল আপনাকে বলছি বেশি করে মনোযোগী হতে হবে তারপরে তাসফিয়া মনোযোগী হতে হবে আপনার ভাইয়া সামনে আসছে সমস্যা কি আপনার ভাইয়া একটু শিখলো সমস্যা কি আমি সবাইকে বলতেছি এই মাসের শেষে এবং আগামী মাসের শুরু এর ভিতরে আমাদের কোরআন ধরার উপযোগী হতে হবে যদি উপযোগী না হন আমি কারোর কোরআন ধরাবো না কিন্তু আগে থেকে বলতেছি কয়দিন ধরে বলে আসতেছি যারা কোরআন পড়েন কিন্তু পড়ার মতো পড়া হয় না ঠিক আছে ওকে আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করেন যাতে একটু দ্রুত সুস্থ হয় ভালো ভালোভাবে আপনাদের পড়াতে পারি ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই